নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা যারা বাগান করি, আমরা প্রত্যেকেই বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল ফুল এবং অন্যান্য আরো আনুষঙ্গিক অনেক রকমের গাছ লাগাই, লাগিয়ে আনন্দ উপভোগ করি, আনন্দ পাই। কিন্তু আমরা কিন্তু বনসাই গাছটা অনেকেই আমরা বাগানে করি না, বা আমার ব্যালকনিতে বা টবে করার চেষ্টাও করি না। সেই জন্য আমি বারে বারে বনসাইয়ের ভিডিও এই কারণেই দিই যে আপনারা যারা নর্মাল বাগান করছেন, তারাও অন্তত একটা দুটো বনসাই লাগান। কেননা এই বনসাইটা 2-5 বছর পরে আপনার হাতের ছোঁয়ায় যখন একটা ছোট্ট ময়ূরের আকার নেবে, তখন কিন্তু সেটাই যে কি অনাবিল আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আমি আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গাছ, এই গাছটা আমি এই মাত্র তুলে নিয়ে আসলাম। আমি নর্মালি একটা টবে এমনি রেখেছিলাম গ্রো হওয়ার জন্য গাছটাকে। তো আজকে আমি এটাকে প্রুনিং করব, কাটিং করব, একদম বনসাই আকৃতি দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে প্রথম ধাপ, প্রথম পর্যায়। আর আমার হাতে যে গাছটা দেখছেন, এইটাকে আমরা অনেকে বলি ফাইকাস মাইক্রোকর্পা, অনেকে শুধু ফাইকাস নামেও ডেকে থাকি, আবার অনেকে কিন্তু বলি চাইনিজ বেনিয়ান ট্রি। তো যাই হোক, এই চাইনিজ বেনিয়ানই হোক আর ফাইকাসই হোক, এই গাছটা কিন্তু খুব দারুণ বনসাই হয়। এখন আমরা এই গাছটার শেকড়টা পুরো ধুয়ে আমরা রেডি করব, এবং তারপরে আস্তে আস্তে পুরো গাছটাকে প্রুনিং করে বনসাইয়ের আকৃতি দিয়ে আমরা পটিং করব। তো এই পুরো ভিডিও নিয়ে আজকে রয়েছি আমি সম্রাট, এবং আপনারা দেখছেন আপনাদের সব থেকে ভালো লাগার গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। আমরা গাছটাকে সম্পূর্ণরূপে ধুয়ে এনেছি, শিকড় টিকড়গুলো সব পরিষ্কার করে এনেছি। এবারে আমাদের এই ডালপালাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে, একে একটা বনসাই আকৃতি দেব। সেজন্যে আমরা বিশেষ কিছু গার্ডেন টুলসের ব্যবহার করব। তো সেইগুলোকে জীবাণুমুক্ত করার জন্য আমরা প্রথমেই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভালো করে সমস্ত টুলসগুলোকে আমরা মুছে নেব, যাতে কোনো রকম জীবাণু না থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের গাছটা, এই প্রথমেই আমাদের এই গাছের একটা ফ্রন্ট হবে, একটা দিক সামনের দিকে হবে। যেমন ধরুন এই দিকটা যদি আমি গাছের সামনেটা করি, এই দিকটা, তাহলে প্রথমে আমাদের আনওয়ান্টেড যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো আমরা কেটে ফেলে দেবো। এই একটা রয়েছে, এটা সামনে একদম বাজে লাগছে। তো প্রথমেই আমরা এই সমস্ত ব্রাঞ্চগুলোকে কেটে আলাদা করে দেবো, একদম এই কেটে দিলাম। এরপরে হচ্ছে আমরা দেখব যে গাছটাকে আমরা মানে কোন মডেল দেব, মানে শেপটা কেমন রাখবো আমাদের গাছের, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ওপরে নির্ভর করছে, আপনাদের শিল্প সত্তার ওপরে নির্ভর করছে যে আপনারা গাছটাকে কেমন রাখবেন। তো আমি চাইছি যে এই ডালটা, এই যে ডালটা, এই ডালটা আমি রাখবো না। এই ডালটা দেখুন কত বড়, আলাদা একটা গাছই হয়ে গেছে। এই ডালটাকে আমি রাখবো না, আমি তার বিনিময়ে এই সরু ডালটাকে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকেও পূর্ণ করে দেবো, এটাও আমাদের গাছ থেকে আলাদা হয়ে গেল। এবারে আমি এইখানে এই ডালটাকে রাখবো, কিন্তু খুব বেশি দূরে রাখবো না। তবে এই ডালটা দেখছেন যে কত মোটা হয়ে গেছে, কত মোটা হয়ে গেছে, এর মাথায়ও আরও অতগুলো হয়ে গেছে। কিন্তু যদিও আমি এই ডালটাকে এখন চাইলে ওয়্যারিং করতে পারবো না, সেই জন্যে আমি একটা নির্দিষ্ট হাইটে আমি এই ডালটাকেও কেটে দেবো। এখান দিয়ে কিন্তু অনেক ব্রাঞ্চ তখন বেরোবে, কেমন মডেল হবে সেটা হচ্ছে সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, তার উপরে নির্ভর করছে সে গাছটার কী মডেল দেবে। তো আমি এখন একটুখানি দেখে নিচ্ছি যে কী মডেল দেব। আমার গাছটা এখান থেকে 2-3টে ব্রাঞ্চ বেরোবে, তাহলে আমি এখান থেকেই কেটে দেবো, ব্যাস এটাও কেটে আলাদা করে দিলাম। এই দিকের ডালটা আমি পুরোটা রাখবো না। এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়াল রুট বেরিয়েছে, এই এরিয়াল রুটটাকে আমি কাজে লাগাবো, সেই জন্যে আমি গাছটাকে ওর একটু উপরের থেকে কাটবো, ব্যাস। আর বনসাই কাটিং করার জন্যে এই ধরনের টুলস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের টুলসগুলো কিন্তু অন্তত পক্ষে 7,000-8,000 টাকার থেকে শুরু হয় এই ধরনের টুলসগুলো। আমি এটা নিজে বানিয়ে নিয়ে এসেছি, কামার ঘরের থেকে নিজে বানিয়ে নিয়ে এসেছি এই টুলসটা। আমার মাত্র খরচ হয়েছে 100 টাকা, মাত্র 100 টাকা। দেখুন এর কামাল দেখুন, এই যে দেখুন, দেখেছেন, মাত্র 100 টাকা খরচ করে আমি এটা এনেছিলাম। আনার পরে একটুখানি আমি ড্রিল দিয়ে এটাকে ধার করে নিয়েছি 2 মাথা, তাতে কিন্তু আমার এটা খুব সুন্দর, আমার এই বনসাইয়ের কাজ কিন্তু ভীষণ ভালো হচ্ছে।
তো যাই হোক, এইদিকে মুখ ঘুরিয়ে রয়েছে এই ডালটা, ফ্রন্টের দিকে যাবতীয় ডাল আমরা কেটে দেব। এরপরের কাজ হচ্ছে আমাদের এর যে রুট স্ট্রাকচার রয়েছে, এই রুট স্ট্রাকচার নিয়ে আমাদের কাজ করতে হবে। এটাকে আমরা একদম খুব সুন্দর করে কাটিং করে দিতে পারবো। এতটা রুটের স্ট্রাকচার আমাদের কোনো মতেই দরকার নেই, আমরা যেমন চাইবো আমরা তেমনভাবে এই রুটটাকেও কাটিং করে দেবো। দেখুন আমি কীভাবে করে দিচ্ছি। আর এই কাটিংটা কিন্তু আপনাদের করতেই হবে, কেননা যদি গাছ যখন আমরা প্রুন করব তখন অবশ্যই রুটটাকে আমরা প্রুন করে দেব, তাতে কিন্তু আমাদের গাছের কোনো সমস্যা হবে না বা গাছের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের গাছটা খুব সুন্দর শেপ নিয়ে নেবে আমাদের টবে যে জায়গা থাকবে তাতে। এখান থেকে এই রুটগুলো কেটে বাদ দিয়ে দেব। তো আমি যেটা বলছিলাম, আমরা কিন্তু ফ্রন্ট রেখেছি এই দিকটা ফ্রন্ট রেখেছি, অতএব এই দিকে আমরা আনওয়ান্টেড কোনো কিছুই রাখবো না। এমনকি আমাদের যদি এদিক থেকে কোনো শিকড় বেরিয়ে আসে, মানে এরিয়াল রুট বেরোয়, আমরা সেটাকেও কিন্তু রাখবো না। প্রয়োজন হলে আমরা এরিয়াল রুটগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারি, এইভাবে ঘুরিয়ে অন্যদিকে দিয়ে দিতে পারি, কিন্তু তবু আমি এই এরিয়াল রুটটাকেও রাখবো না। এই এরিয়াল রুটটা আমার গাছের শেপটাকে নষ্ট করে দেবে। এইগুলোকে এবার আমাদের সুন্দর করে প্লেস করতে হবে। এটাকে আমি ধরুন এইভাবে দেব, ওটা যখন পটিং করব তখন ওটাকে আমি রেডি করব। এইখান থেকে এতগুলোকে রাখবো না, কেননা এইগুলো গাছটায় অযথা চেহারাটাকে নষ্ট করে দেবে গাছের। এইগুলোকে রাখবো একটাই কারণে, এর মধ্যে যেটা ভালো গ্রো করবে আমি পরবর্তীতে সেটাকেই রাখবো। এই রুটটাকেও একটু কেটে দেব। আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এইখানে এখন খুব সুন্দর করে এইটাকে একটুখানি আমরা কাট করে নেব, মানে একটা স্ট্রাকচার দিয়ে দেবো। এটাকে আপনারা পরে করলেও পারবেন, পরে করলেও কোনো সমস্যা নেই, পটিং করার আগে আমি করছি, কেননা পটিং করা হয়ে গেলে এই কাজটা করতে গেলে কিন্তু গাছটার শিকড়গুলো নড়ে যেত, গাছটা অনেক সমস্যায় ভুগত, সেই জন্যে আমি এটা কিন্তু আগেই করে নিচ্ছি। বেশ, আমাদের গাছটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এইবার আমরা একটুখানি হাইড্রোজেন পারঅক্সাইড লাগিয়ে দেবো আমাদের কাটা অংশগুলোয়। হাইড্রোজেন পারঅক্সাইডটা দিয়ে দিচ্ছি, এটা রোগ জীবাণু ধ্বংস করবে, কোনো সমস্যা ছাড়াই আমাদের গাছটা খুব ভালো হবে। এই মুহূর্তে আমার মনে হলো যে গাছটা কিন্তু অনেক দূর বেড়ে যাবে, অতএব আমি এখানেও কাটিং করে দেবো। এটা রেখে লাভ নেই, আমি যে ডিসিশন নিয়েছিলাম সেই ডিসিশনটা চেঞ্জ করলাম, এই মাত্র চেঞ্জ করলাম, আপনারাও অনেক চেঞ্জ করবেন। আমি গাছটাকে এখান থেকে কেটে দেবো। ব্যাস, আমাদের গাছটা কমপ্লিট হয়ে গেল, আমার বনসাই আকৃতি করে আমি কেটে নিয়েছি। এবার চলুন এটাকে পটিং করে দেখাচ্ছি। পটিং করার জন্য আমাদের বনসাইয়ের টবের নিচের ছিদ্রগুলো নেট দিয়ে আমরা সুন্দর করে ঢেকে দিয়েছি, আপনারা দেখলেন, এবং দুটো তার বের করে দিয়েছি অ্যালুমিনিয়ামের, যাতে আমরা গাছটাকে পরবর্তীতে খুব সুন্দর করে বেঁধে রাখতে পারি। এবং আমরা বনসাই সয়েল দিয়ে দিচ্ছি। বনসাই সয়েল করার জন্য এই প্রাথমিক পর্যায়ে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে গ্রাভেলস বা নুড়ি পাথর নিয়েছি তিন ভাগ, ইটের টুকরো বা ব্রিক চিপস নিয়েছি এক ভাগ, স্যান্ড বা বালি নিয়েছি এক ভাগ, মাটি বা সয়েল নিয়েছি দুই ভাগ, এবং কম্পোস্ট নিয়েছি তিন ভাগ, সঙ্গে এক মোট নিমখোল। এইটা দিয়ে আমি প্রথম আপাতত এই মাটিটা তৈরি করলাম, এবং পরবর্তীতে এই গাছটা লেগে যাওয়ার পরে আমরা তখন যদি আবার নতুন করে পটিং করি বা তখন যদি নতুন করে মাটি তৈরি করি তখন কিন্তু আমরা কম্পোস্ট এক ভাগ কমিয়ে দেব। কম্পোস্ট এক ভাগ কমিয়ে আমরা সেখানে এক ভাগ কোকোপিট কিন্তু ব্যবহার করতেই পারি। তো যাই হোক, এই মাটিতে আমরা গাছটাকে খুব সুন্দর করে বসিয়ে দিলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটুখানি সাইড করে বসিয়েছি, তার কারণ হচ্ছে আমার গাছের গ্রোথটা যেদিকে রয়েছে সেদিকটা একটুখানি আমি ফাঁকা রেখেছি, এবং উল্টো দিকের যে ঝুড়িটা নেমেছিল সেই ঝুড়িটা আমি ঢেকে দিলাম আস্তে আস্তে করে। এবং এইভাবে খুব সুন্দর করে আমরা বাকি মাটিটা গোড়ায় দিয়ে দেবো। আপনারাও এইভাবে একটু দেখে শুনে নেবেন কোনভাবে আপনার গাছটা দেখতে ভালো লাগছে, টবে কোন দিক থেকে বসালে ভালো লাগছে, সেটা অবশ্যই আপনাদের দেখে নিতে হবে। তো যাই হোক, এইভাবে আমরা মাটি দেওয়াটা কমপ্লিট করে নিলাম, আমাদের গাছ লাগানোটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এরপরে আমরা সম্পূর্ণ টবটা জল দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে দেব, এবং চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পটিং করার পরে আমাদের ঠিক দু মাস পরে গাছের কেমন অবস্থা হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে দু মাস পরে গাছের কী সুন্দর গ্রোথ হচ্ছে, দেখুন আপনারা কত সুন্দর ছোট ছোট ডাল বেরিয়েছে, দেখতে কিন্তু অদ্ভুত লাগছে, বনসাই চেহারা সবে নেওয়া শুরু করেছে। চলুন আমরা এবারে দেখে নিই যে চার মাস পরে কী অবস্থা, দেখুন
কত সুন্দর লাগছে, মানে কমপ্লিট বনসাই প্রায় ধরতে পারেন তৈরি হয়ে গেছে, না কিন্তু এখনো অনেকটাই কাজ বাকি আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফিরে এলাম চার মাস পরে। আপনারা দেখেছিলেন যে আমি কিভাবে এই গাছটাকে তুলে কিভাবে কাটাই ছাটাই করে পটিং করেছিলাম, তো এখন মোটামুটিভাবে একটা বনসাইয়ের আকৃতি প্রায় নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের কাণ্ডটা কত সুন্দর, বেশ একটা বয়স্ক চিহ্ন এসে গেছে, আর গাছটাও কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। যদিও এই গাছটা কিন্তু এখন মোটেও রেডি হয়নি, কেননা যে সমস্ত ডালগুলো এই যে আমার গাছের কাণ্ডটাকে ঢেকে দিয়েছে, এই সমস্ত ডালগুলো, বিভিন্ন ডালগুলো আমার এখন কাটাই ছাটাই করতে হবে, প্রুনিং করতে হবে, কিছু ওয়্যারিংয়ের কাজ বাকি আছে। এই ডালগুলোকে আমি বিভিন্ন আকৃতি দেব সামান্য একটু ওয়্যারিংয়ের কাজ করে। তারপরে এই যে দেখুন, এই যে লিডারশিপ নিয়ে নিয়েছে, এই ডালটা অনেক বেড়ে যাচ্ছে, এই ডালটাকে আমি কাটাই করে দেবো। তো এইভাবে বিভিন্ন কাটাই ছাটাই করার পরে কিন্তু এ একটা আকৃতিতে আসবে। তো বেসিক্যালি আমি যেটা দেখানোর জন্য আজকে চলে এসেছি সেটা হচ্ছে আমি যেভাবে গাছটাকে পটিং করেছিলাম, আপনারা দেখলেন সেটা। তো আজকে দেখুন সেইখানে দাঁড়িয়ে কত সুন্দর কিন্তু আমার গাছটা বেশ সুন্দর একটা বনসাইয়ের চেহারা নিয়ে নিয়েছে। এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে শিকড়টা আপনারা দেখছেন, এই শিকড়টাও দেখুন কত সুন্দর মোটা হয়ে গেছে। তো এই যে যে প্রসেসিংটা, এই যে যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে আপনারা করলে কিন্তু এত সুন্দর বনসাইয়ের আকৃতি আপনারা পেতে পারবেন। তবে এই গাছটা আবারও বলছি যে এই গাছটা কিন্তু এখন রেডি হয়নি, রেডি হওয়ার এখনও প্রচুর দেরি আছে, এর পেছনে এখনও অনেক সময়ে আমার ব্যয় করতে হবে, এর ডাল কাটাই, প্রুনিং টুনিং এগুলো করতে হবে। আর সব থেকে বড় কথা যে বনসাই একদিনের কোনো প্রসেস নয়, এটা দীর্ঘদিন ধরে আপনার প্রসেসিং করে 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 এগোতে হবে। তবে যারা একদম শুরু করেছেন, সবে যারা একদম বিগিনার তাদের জন্য বলছি যে বনসাইটা যদি ঠিক এভাবে শুরু করেন, মানে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এভাবে যদি শুরু করেন তাহলে এই যে বনসাইয়ের মোটামুটিভাবে একটা আকৃতি পেয়ে গেল। এইবার এই গাছটাকে কাটাই ছাটাই করে যে আমি এখানে একটা মানে ঝোপ চাইছি, এখানে একটা ঝোপালো আকৃতি চাইছি, আর এই কিছু ডাল আমি বাকিয়ে দেবো। তো সেরকম আপনার যেমন খুশি আপনি তেমনভাবে কিন্তু বনসাইটাকে রেডি করতে পারেন। তবে বনসাইটা কখন করবেন, যখন বর্ষা পড়বে পড়বে, বা বর্ষা পুরো বর্ষা জুড়ে আপনারা বনসাই করতে পারেন, বনসাই হান্টিং করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে গাছ তুলে এনে লাগাতে পারেন, সেই পুরো প্রসেসিংটা কিন্তু চলবে সামনের পুরো বর্ষা জুড়ে। তো এরকম গাছ যদি আপনি 10-5টা আপনার বাড়িতে আপনার বাগানে রাখতে পারেন তো আপনি নিজেও খুশি হবেন, এবং এই কাজগুলো করে আপনার কিন্তু মনটাও অনেক শান্তি পাবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আগামী দিনগুলোতে খুব সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপাতত বনসাই নিয়ে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, টাটা।